আসসালামু আলাইকুম। এখানে আমাদের একটা সেট দেওয়া আছে 1 2 3 4, এভাবে করে লাস্টে হলো n-1 আর তারপরে n, তার মানে 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যা দেওয়া আছে। তো এখন বলছে যে এই সেট থেকে আমি যদি দুইটা সংখ্যা নেই, তারা ক্রমিক হওয়ার সম্ভাবনা হলো 20%। অর্থাৎ আমি যে কোনো দুইটা সংখ্যা নিলাম, তারা ক্রমিক সংখ্যা হতে পারে 20%। তো এখন n এর মান কত, অর্থাৎ n এর মান কত হলে আমি দুইটা সংখ্যা নিলে তার সম্ভাবনা হবে 20%, অর্থাৎ ক্রমিক সংখ্যা হওয়ার সম্ভাবনা 20%। তো এটা করার আগে আমরা ছোট্ট একটা কেস দেখি। যেমন আমি 1 2 3 নিলাম, আমাদের সেটটা ধরে নেই 1 থেকে 3 পর্যন্ত আছে। তো আমি ক্রমিক সংখ্যাগুলো যদি চিন্তা করি, কী কী হতে পারে, 1 2 এটা একটা, অথবা হতে পারে 2 3, এই দুটা। এখন আমি আরও একটা কেস দেখি। সাপোজ 1 2 3 3 4, এই পর্যন্ত আমাদের সেটটা দেওয়া আছে। তো আমি ক্রমিক সংখ্যা নিতে পারি কী কী, 1 2 2 3 অথবা 3 4, এর বাইরে কিন্তু যাওয়া কোনোভাবে সম্ভব না। তাহলে আমাদের এখানে n এর মান কত ছিল, n এর মান যখন 3 ছিল, আর এখানে n এর মান যখন 4 ছিল। তো n এর মান যখন 3, তখন আমি দুইভাবে সাজাতে পারতেছি ক্রমিক সংখ্যা। n এর মান যখন 4, তখন আমি তিনভাবে সাজাতে পারতেছি ক্রমিক সংখ্যা। তার মানে n এর মান যত হবে, তার থেকে 1 কম আমরা ক্রমিক সংখ্যা হিসেবে সাজাইতে পারবো। তাহলে এখানে আমাদের কোন পর্যন্ত আছে, আমাদের এখানে আছে হলো 1 থেকে শুরু করে n পর্যন্ত। তাহলে এইটাকে আমি ক্রমিক সংখ্যা হিসেবে সাজাতে পারি কতভাবে, n-1 হিসেবে, বা n-1 ভাবে। তাহলে এতভাবে আমরা ক্রমিক সংখ্যা হিসেবে সাজাতে পারি। তো আমি যদি বলি এইখানে আমাদের এই সেট থেকে যদি আমি দুইটা সংখ্যা চুজ করি, তাহলে সেইটা ক্রমিক হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমাদের মোট সংখ্যা আছে হলো কয়টি, মোট সংখ্যা আছে 3টি। সেখান থেকে আমি দুইটা সংখ্যা চুজ করতেছি, তার মানে আমাদের হর কী হবে, 3C2। তিনটা সংখ্যা থেকে আমি যে কোনো দুইটা সংখ্যা চুজ করতে পারি, 3C2 উপায়ে। আর এখন বলছে যে ক্রমিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, তো আমি ক্রমিক সংখ্যা সাজাতে পারতেছি দুইভাবে, তার মানে আমাদের লব হবে 2, তাহলে 2/3C2। এটা করলে যত হয় সেটা আমাদের তিনটা সংখ্যা থেকে, এখানে যে 1 2 3 আছে, এখানে দুইটা সংখ্যা যদি আমি চুজ করি, তাহলে সেই দুটো সংখ্যা ক্রমিক সংখ্যা হওয়ার সম্ভাবনা হবে, এটা মান বের করলে যা হয় তা। এখন আমি এটার ক্ষেত্রে দেখাই। তো এখানে আমাদের 4টা সংখ্যা আছে, তো এই 4টা সংখ্যা থেকে যদি আমি 2টা সংখ্যা চুজ করি, তাহলে সেই 2টা ক্রমিক হওয়ার সম্ভাবনা কত। তো আমাদের 4টা সংখ্যা আছে, সেখান থেকে আমি 2টা সংখ্যা চুজ করতেছি, তার মানে আমি মোট 4C2 উপায় চুজ করতে পারতেছি। এটা হলো আমাদের হর, মোট কতভাবে আমি চুজ করতে পারতেছি সেইটা। তো এখন ক্রমিক সংখ্যা হতে পারে কতভাবে, তিনভাবে। তাহলে আমি 3 দিয়ে দিচ্ছি, তাহলে এইটার মান যা হয় তা হলো এইখান থেকে 2টা সংখ্যা চুজ করলে ক্রমিক হওয়ার সম্ভাবনা। ঠিক একইভাবে আমাদের দেওয়া আছে 1 2 3 4, এভাবে করে n-1 পর্যন্ত। এইখান থেকে 2টা সংখ্যা চুজ করলে আমাদের সম্ভাবনা দেওয়া আছে, আমাদের সম্ভাবনা আমরা যে এভাবে করলাম সম্ভাবনা একটা বের হবে, এই সম্ভাবনা আমাদের দেওয়াই আছে। আমাদের সেটে n এর মান বের করতে হবে, অর্থাৎ এখানে যে 4C2, এখানে আমরা লিখবো nC2, আমরা n এর মান বের করবো। তো আমরা বের করি, তো আমাদের সেটটা দেওয়া আছে এইটা। তো আমাদের হর কী হবে, আমরা এইখানে মোট যতগুলো নম্বর দেওয়া আছে, অর্থাৎ n এর মান যতটুকু হবে, সেইখান থেকে আমরা 2টা সংখ্যা চুজ করতেছি। তাহলে আমাদের 1 থেকে শুরু করে n পর্যন্ত আমাদের সংখ্যা দেওয়া আছে, তাহলে সেখান থেকে যদি আমি 2টা সংখ্যা চুজ করি, তাহলে তার মান হয় nC2, মানে n-টার সংখ্যা থেকে আমি 2টা সংখ্যা চুজ করতেছি মোট nC2 উপায়ে। এখন আমি তো দেখলাম যে আমাদের n এর মান যখন 3, আমাদের এইখানে আমি ক্রমিক সংখ্যা হিসেবে সাজাতে পারি দুইভাবে, আবার n এর মান যখন 4, আমি ক্রমিক সংখ্যা হিসেবে সাজাতে পারি তিনভাবে, দুইটা করে নিয়ে, যেহেতু আমাদের 2টা সংখ্যার কথা বলেছে, দুইটা করে আমি নিলে আমি n-1 ভাবে সাজাতে পারতেছি, অর্থাৎ n এর মান যত হবে তার থেকে 1 কম আমি ক্রমিক সংখ্যা হিসেবে সাজাতে পারবো, যদি আমি 2টা করে ক্রমিক সংখ্যা নিই। তাহলে আমাদের লব হচ্ছে কি, n-1, মানে এই n-1 ভাবে আমি ক্রমিক সংখ্যা হিসেবে সাজাতে পারতেছি। তাহলে আমাদের এইটার মান দেওয়া আছে হলো 20%, আমাদের n এর মানটা বের করতে হবে। তাহলে আমি এখানে n এর মানটা বের করে দেখাই। তো আমাদের লব আছে কি, n-1। এখন nC2, এটার তো একটা সূত্র আছে, মানে NCR-এর যে সূত্র, সেখানে আমরা n এর মানটা n-ই রাখবো, r এর মানে 2 বসাবো। তাহলে n·(n-r)·, মানে এখানে 2·, কী হবে, 2·, এটা হলো আমাদের NCR
এ সূত্র, সেখানে আমরা আর এর মান 2 বসাইলাম, তো এটা ইকুয়াল আমাদের কত আছে 20%। এখন এই যে পার্সেন্ট এটাকে আমরা ভেঙে দেবো, অর্থাৎ পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানেই হলো 1/100, তার মানে এখানে 20/100। তো এবার আমরা কি করব, এটা কাজ করব। আচ্ছা এখানে আমাদের একটা ফ্যাক্টোরিয়াল দেওয়া হয়নি, এন ফ্যাক্টোরিয়ালের সূত্র হলো এন ফ্যাক্টোরিয়াল, মানে এন সিআর এর সূত্র হলো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইনটু আর ফ্যাক্টোরিয়াল, তো এখানে আমার ফ্যাক্টোরিয়ালটা মিস গিয়েছিল। আচ্ছা তো এবার আমরা কি করব, এইখানে লিখি আমাদের আছে হলো এন মাইনাস ওয়ান, তো আমি এন মাইনাস ওয়ান লিখলাম, আমাদের এখানে পুরোটা কি আছে ভাগ হিসেবে আছে, আমরা উল্টে দিলে গুণ হয়ে যাবে, তো আমরা উল্টে দিচ্ছি এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ইনটু টু ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এইটা ইকুয়াল কি হবে, আমি যদি এখানে কাটাকাটি করি জিরো জিরো কাটলাম আর এখানে ফাইভ, তার মানে এটা ইকুয়াল 1/5। তো এখন আমি এখানে লিখি এন মাইনাস ওয়ান ইনটু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, এই দুইটা মিলে, অর্থাৎ এই যে দুইটা পদ, এই দুইটা পদ মিলে আমি লিখতে পারি এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো আমি বলে রাখি এখানে এন ফ্যাক্টোরিয়াল মানে কি, এন ফ্যাক্টোরিয়াল মানে হলো এন এন ইনটু এন মাইনাস ওয়ান ইনটু এন মাইনাস টু, এভাবে করে চলতে থাকবে, ওয়ান পর্যন্ত চলতে থাকবে। তাহলে এন ফ্যাক্টোরিয়াল মানে এন ইনটু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এন মাইনাস ফোর, এইভাবে করে। তো আমি সাপোজ এখানে এন ফ্যাক্টোরিয়াল লিখলাম না, আমি লিখলাম এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তার মানে কি, তার মানে আমাদের এন এর জায়গায় কী লিখবো, এন মাইনাস ওয়ান ইনটু, এখানে এন এর জায়গায় কী লিখবো, এন মাইনাস ওয়ান, তাহলে এন এই যে এখানে প্রথমে তো এখানে, এখানে এন এর জায়গায় কী লিখবো, এন মাইনাস ওয়ান, তাহলে এন ইনটু এন মাইনাস ওয়ান মানে এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তার মানে কি এখানে এন মাইনাস টু, এভাবে করে চলতে থাকবে। তাহলে ঠিক একইভাবে আমি এই দুইটা পদকে লিখতে পারি এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইনটু টু ফ্যাক্টোরিয়ালের মান তো আমরা জানি টু ইনটু ওয়ান মানে টু ডিভাইড বাই এই যে এন ফ্যাক্টোরিয়াল, এটা সূত্রটা আমি বলে দিলাম এন ইনটু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি, এইভাবে করে। তাহলে এন ইনটু আমি এটাকে লিখতেছি এন ইনটু এন মাইনাস ওয়ান, তো এখন এখানে যে এন মাইনাস ওয়ান এখান থেকে শুরু করে তো চলতে থাকবে, তার মানে আমি এটাকে লিখতে পারি কি এন ইনটু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি এটাই লিখতেছি এন মাইনাস এন ইনটু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, মানে আমি সেম করে নিলাম, এটা ইকুয়াল কি আছে আমাদের 1/5, তো আমি 1/5 লিখলাম। এরপরে তাহলে আমি এখানে কিন্তু কাটাকাটি করতে পারতেছি, তাহলে আমাদের কি থাকে, উপরে থাকে টু নিচে থাকে এন ইকুয়াল 1/5, তো আমি যদি এন এর মান নির্ণয় করি আর আর গুণন মানে 5 × 10, এটা হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের এন এর মান যখন 10 হবে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সংখ্যাগুলো, সেখান থেকে যদি আমি দুইটা সংখ্যা চুজ করি তাহলে আমাদের ক্রমিক সংখ্যা হওয়ার সম্ভাবনা হলো 20%, তাহলে আমাদের এন এর মান কী হচ্ছে, এন এর মান হচ্ছে 10। ধন্যবাদ।